কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশকাড়ি গ্রামে শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডক্টর এইচ বি এম ইকবালকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। নতুন এই বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো 108টি। এখানে একসাথে 45,000 ছাত্রছাত্রী পড়ার সুযোগ পাবে। এরই মধ্যে এখানে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ এবং রয়্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে প্রিমিয়ার ব্যাংকের একটি শাখাও রয়েছে।